আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমাদের আয়োজন হচ্ছে চিকেন সাসলিক। খুব অল্প সময়ে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম, ঘরের উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মজাদার চিকেন সাসলিক। হাড্ডি ছাড়া এখানে মুরগির মাংসগুলো নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো, মরিচ, আপনার আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, তার গোলমরিচের গুঁড়োগুলো নিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা সবজিগুলো নিয়েছি, এখানেও সয়া সস আর হচ্ছে লেবুর রস, লবণ দিয়ে মেখে মেরিনেট করে রাখবো। এই যে আমাদের মেরিনেট হয়ে গেছে, আমরা মেরিনেট করে রাখলে মুরগির মাংসগুলো নরম হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে কাঠি নিয়েছি, কাঠিগুলো আমরা 10 মিনিটের জন্য ভিজে রাখবো, তারপর হচ্ছে কাঠিগুলো ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে মাংস এবং কি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেটা যেভাবে আগে পিছিয়ে করে সব দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি এক একটা কাঠিতে 3 টুকরো মাংস ব্যবহার করছি আর মাঝখানে সবজিগুলো দিয়ে কাঠিটা তৈরি করছি। সো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের আয়োজন। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের প্রথম কাঠিটা হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারেন চিকেন সাসলিক ঘরোয়া উপকরণ দিয়ে, আর চুলায় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার চিকেন সাসলিকটি। কোনো ওভেনের ঝামেলা ছাড়াই ঘরে উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর বাচ্চাদের খুবই মজাদার। আর ঈদের দিন কিন্তু এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আগে ম্যারিনেট করে রাখলে আপনারা হচ্ছে সহজে চুলায় দিয়ে তাড়াতাড়ি করে তৈরি করে ফেলতে পারেন এই চিকেন সাসলিক। কড়াইতে আমরা এখানে ঘি দিয়েছি, ঘি দিলে একটু ঘ্রাণটা সুন্দর আসে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তাদের ইচ্ছা। তো 2 পিঠ এপিট করে 2 পিঠ আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিব। প্রায় 10 মিনিট লেগেছে আমাদের চিকেন সাসলিকটি তৈরি করতে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন সাসলিক। ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে ফেললাম চিকেন সাসলিক। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি আসলে অনেক মজাদার আর খেতেও ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।